হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনুপম ফিনান্সিয়াল পাঞ্চি গ্রুপ অফ ফিনান্স ব্যাংকিং আজকে আমি কথা বলতে যাচ্ছি অর্থাৎ সমমূল্য চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ জিনিস একাদশ দাদশ্রয়ের জন্য ঋণ পরিশোধ সূচি প্রস্তুতকরণ পদ্ধতি নিয়ে আর ইংলিশে বলতে গেলে মেথড অফ প্রিপারেশন অফ লোন রিপ্লেস রিপেমেন্ট শিডিউল তো এই ঋণ পরিশোধ সূচি প্রস্তুতকরণের আগে আমাদেরকে জানতে হবে ঋণ পরিশোধ সূচিটা কি এবং কেন তো আগে জেনে নিই সেটা ঋণ পরিশোধ সূচি বলতে কিস্তি বলতে কিস্তিতে ঋণ পরিশোধের তালিকাকে বোঝায় যেখানে প্রতিটি কিস্তিতে ঋণের সুদ ও আসল পরিশোধ আলাদাভাবে দেখানো হয় ঋণ পরিশোধকরণ বলতে সাধারণত ঋণের কিস্তির পরিমাণ এর নির্ণয় করাকে বোঝায় কিস্তিতে ঋণের পরিশোধের ক্ষেত্রে অর্থাৎ সমমূল্য নির্ণয়ের দরকার হয় তো আমরা যেহেতু অর্থ সমমূল্য চ্যাপ্টারে পিবিএর অঙ্ক করেছি পিবিএর মধ্যে আমরা কিস্তির পরিমাণ নির্ণয় করে থাকি এবং কিস্তির পরিমাণ সেখানের মধ্যে কিন্তু আমরা শুধু একবার কিস্তিতে আমরা কত টাকা দিব বা কত টাকা পাব এভাবে একটা প্রশ্ন চলে আসে কিন্তু এখন ঋণ পরিশোধ সূচিতে আমরা দেখাতে পারবো যে আমাদেরকে কয় বছরে আমরা এই আমাদেরকে যে বছরটা দেওয়া হয়েছে সেই বছরটার মধ্যে আমি এই টাকাটা পরিশোধ করতে পারবো কি না এই ঋণ পরিশোধ চুক্তিটা সেই কারণেই তৈরি করা হয়ে থাকে তো ঋণ পরিশোধযোগ্য এমন ঋণের প্রধান বৈশিষ্ট্য হল কিস্তিতে পরিশোধযোগ্য সব ঋণ সব কিস্তির পরিমাণ সমান একটি নির্দিষ্ট সময় অন্তর কিস্তির টাকা পরিশোধ করা হয় প্রত্যেক কিস্তিতে আস ও সুদ একসাথে দেওয়া হয় তো প্রত্যেক কিস্তিতে আসল সুদ একসাথে দেওয়া হয় আসলও পাওয়া যায় সুদও দেওয়া আসলও দেওয়া হয় সুদও হয় দেওয়া তো এখন এটা ঋণ পরিশোধ সূচিকে আমরা আগে বলছি যে লোন রিপেমেন্ট শিডিউল বলা হয় কিন্তু একে আরেক এটার অন্য নাম হচ্ছে ক্যাপিটাল রিকাভারি ম্যাটার তাহলে এটা কি জন্য বলা হয় সেটা একটু বলে এছাড়া এই পদ্ধতি আরেকটি অপর নাম হচ্ছে মূলধন উদ্ধার পদ্ধতি এই মূলধন উদ্ধার পদ্ধতিটাকে ক্যাপিটাল রিকভারি মেথড বলা হয় তো ঋণ পরিশোধ সূচি প্রস্তুতকরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো একটু করে আলোচনা করি তাহলে অর্থ সমমূল্য ধারণা প্রয়োগের মাধ্যমে অ্যানুয়েটির বর্তমান মূল্য সূত্র ব্যবহার করে ব্যবহারের মাধ্যমে প্রতি কিস্তিতে ঋণের পরিশোধের পরিমাণ নিরূপণ করা হয় ঋণ পরিশোধের সময় কিস্তি অনুযায়ী আসল সুদের পরিমাণ ভেঙে আলাদাভাবে নির্ণয় করা করে তালিকা প্রস্তুত করতে হয় তো আমরা এখানে একটা জিনিস পয়েন্ট নোট করতে পারি যে বর্তমান মূল্য সূত্র ব্যবহার করে মানে আমাদেরকে যখন ঋণ পরিশোধ সূচি নির্ণয় করতে হবে তাহলে অ্যানুয়েটির বর্তমান মূল্য মানে পিবি এর সূত্র আমাদেরকে ইউজ করতে হবে এবং এর সূত্র কিন্তু বছর প্রতি বছরের শুরুটা এটা নয় বা চক্রবৃদ্ধির ক্ষেত্রে হতে পারে কিন্তু কিন্তু ওই চাই পি এ বা পি ভি এর চক্রবৃদ্ধিকরণের সূত্র এই দুইটা সূত্র আমরা ব্যবহার করব এবং এটা ব্যবহার করার পরে আমাদের কিস্তির পরিমাণ যেটা আসবে সেটা দিয়ে আমরা ঋণ পরিশোধ সূচি নির্ণয় করবো তাহলে আরো একটা পয়েন্ট নোট করা যায় সেটা হচ্ছে যে যখন আমাদেরকে ঋণ পরিশোধ সূচি নির্ণয় করতে হবে তাহলে আমাদেরকে প্রশ্নের মধ্যে অবশ্যই পি এর মান দিয়ে দিবে তাহলে আমাদেরকে বের করতে হবে এর মান মানে বলতে গেলে পরিমাণ সবাই জানি আমরা সেটা এর মান বের করতে হবে এবং পিবিআর মান দেওয়া থাকবে তো এইভাবে আমাদেরকে কিস্তির পরিমাণটা নির্ণয় করার পরে আমাদেরকে ঋণ পরিশোধের তালিকা নির্ণয় করতে হবে তাহলে আমি এবার একটা উদাহরণের মাধ্যমে এটাকে দেখাবো এবং এই উদাহরণটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেনে এসেছে সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার উনিশে তাহলে বুঝতেই পারছেন ঋণ পরিশোধ সুচিটা কত খানি গুরুত্বপূর্ণ আমাদের জন্য তো ঋণ পরিশোধ সূচি যদি আসবে অবশ্যই যদি আসে তাহলে করতে পারবেন আমি দেখিয়ে দেবো আজকে তো শুরু করা যাক তাহলে প্রশ্ন হচ্ছে জনাব হাসনাথ পূর্বাচল সমবায় সমিতি থেকে দশ পার্সেন্ট ত্রৈমাসিক সুদে এক লাখ টাকা ঋণ গ্রহণ করেছেন যা তিনি আগামী তিন বছর পর এককালীন পরিশোধ করবেন অন্যদিকে জনা প্রায় হান শ্যামলী ব্যাংক লিমিটেড থেকে বার্ষিক দশ পার্সেন্ট সুদের হারে এক লাখ টাকা ঋণ গ্রহণ করেছেন তিনি আগামী তিন বছর ব্যাপী বছর শেষে ঋণের কিস্তি চার হাজার আর চল্লিশ হাজার দুশো এগারো টাকা পরিশোধ করবেন তাহলে একটা জিনিস আপনার একটু করে খেয়াল করুন এখানে কিন্তু কিস্তির টাকার পরিমাণ দিয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমাকে কিস্তির পরিমাণ নির্ণয় করতে হবে না তাহলে আমি গ নাম্বারে কিন্তু গ নম্বরে বলছে যে জনাব তিন বছরের পর কত টাকা পরিশোধ করবেন তাহলে এটা আমি নির্ণয় করতে চাচ্ছি না কেননা সেই সম্পর্কে সেটার সূত্র আমি আগে নির্ণয় করে দেখিয়েছে তো ওই এটা না দেখি আমি এখন ঘ নাম্বারে চলে যাচ্ছি মানে চার নাম্বার জনাব রাহানের পরিশোধ ঋণ পরিশোধ তালিকা প্রস্তুত পরিশোধের সুদের পরিমাণ প্রতি ক্রমাগত হ্রাস পাবে তুমি কি একমত ঋণ পরিশোধ তালিকা প্রস্তুতকরণ পূর্বক প্রস্তুত পূর্বক মতামত দাও তাহলে আমাকে ঋণ পরিশোধ সূচি নির্ণয় করতে বলেছে বা তালিকা নির্ণয় করতে বলেছে তাহলে আমাকে এখানে কিন্তু কিস্তির পরিমাণ দিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমাকে পিবি বা মানে পিবি হচ্ছে না ডাইরেক্ট আমি অঙ্কটা করতে পারবো তাহলে এবার অঙ্কটা চলে যায় আমি প্রস্তুত করে রেখেছি ঋণ পরিশোধ সূচি তো ঋণ পরিশোধ সূচির ক্ষেত্রে ছয়টা ঘর হয় এবং প্রত্যেকটা ঘরে এক নম্বর কলামে হয় বছর দুই নম্বর কলমে হয় বছরের শুরুতে ঋণের পরিমাণ তিন নাম্বার কলামে হয় সুদের পরিমাণ সরি কিস্তির পরিমাণ চার নাম্বার কলামে হয় সুদের পরিমাণ পাঁচ নাম্বার কলামে হয় আসল এবং ছয় নাম্বার কলামে হয় বছর শেষে ঋণের টাকা বছর শেষে ঋণের টাকা বলতে গেলে আমি যে এগুলো দেওয়ার পরে আমার বছর শেষে আর কত টাকা পরিশোধ করতে হবে সেটা সেটা হচ্ছে বছর শেষে ঋণের টাকা তাহলে একটু কলমটার দিকে লক্ষ্য করুন তাহলে ছয়টা কলম হবে এবং ছয়টা কলম এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে দিতে হবে কিন্তু তিন পর্যন্ত স্বাভাবিকভাবে দিতে পারবো চার চার থেকে আমাদেরকে যেটা করতে হবে চার ইকুয়াল দিয়ে টু ইনটু টেন পার্সেন্ট মানে মানে হচ্ছে যে আমাদের আসল টাকার সাথে মানে আমাদের বছরের শুরুর টাকাকে আমাদের সুদের পরিমাণ নির্ণয় করতে হবে এবং এরপরে পাঁচ নাম্বার ইকুয়াল দিয়ে থ্রি মাইনাস ফোর আর মানে আমাদেরকে কিস্তির পরিমাণের সাথে সুদের পরিমাণ মাইনাস করার পরে যে টাকাটা আসবে সেই টাকাটা হচ্ছে আমার আসল টাকা এবং ছয় নাম্বারে হবে টু মাইনাস ফোর মানে বছর শুরুতে ঋণের পরিমাণ এর সাথে আসল টাকা মাইনাস করার পরে যে টাকাটা আমার বাকি থাকবে সেই টাকাটা হবে আমাদের বছর সেরে শেষে ঋণের টাকা মানে ওই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে তো এবার আমি দেখাচ্ছি আমাদের তিনটি তিন বছর এবং আমাদের প্রথম মান হচ্ছে এক লাখ টাকা যেহেতু প্রশ্নে উল্লেখ করে দিয়েছে এক লাখ টাকা তাহলে মানে আমার প্রথম বছরে এক লাখ টাকা ঋণের পরিমাণ দেওয়া হচ্ছে চার চল্লিশ হাজার দুশো এগারো টাকা এবং আমার পার্সেন্টেজ মানে এক লাখের পার্সেন্টেজ হচ্ছে দশ হাজার টাকা এবার আমরা এটাকে মাইনাস করবো এই পাঁচ নম্বর পালন গিয়ে মাইনাস করবো মানে থ্রি মাইনাস ফোর তো চল্লিশ হাজার দুশো এগারো টাকা থেকে দশ হাজার মাইনাস তিরিশ হাজার এগারো টাকা এবার আমরা ছয় নাম্বার কলমে গিয়ে আমাদের বছরের শেষে কত টাকা ঋণ পরিশোধ করতে হবে সেটা দেখতে হবে দুই মাইনাস ফাইভ মানে আগের বছরের টাকার সাথে আসল টাকা মাইনাস করে দিব এবং আমার টাকা আসছে উনসত্তর হাজার সাতশো উননব্বই টাকা এবার এবার আমাদের দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের টাকা কি হবে তাহলে আমাদের দ্বিতীয় বছরের টাকা হবে যে আমাদের শেষ বছরের টাকা যে টাকাটা রয়েছে দ্বিতীয় বছরের টাকা সেইটা থেকেই শুরু হবে এবার আমাদের টাকা বসিয়ে দিলাম এবার আবার কিস্তির পরিমাণ সেম থাকবে আমাদেরকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে বছর জয়টা যতটা দেওয়া থাকবে ধরো ধরেন যদি তিন চার বছর বা পাঁচ বছর দেওয়া থাকবে তাহলে প্রত্যেকটা বছরে কিস্তির কলামে আমাদের কিস্তির পরিমাণ সেম হিসাবে লিখে দিব এবং এরপরে আমরা সুদের পরিমাণ আবার নির্ণয় করব এটাকে দশ পার্সেন্ট করে তো দশ পার্সেন্ট করে আমার আসছে ছয় হাজার সাতশো আটাত্তর দশমিক আঠাশ ছিল হ্যাঁ করার পর আসছে এই তো ছয় হাজার নয়শো আটাত্তর দশমিক নয় তো আমি এক যোগ করে দিলাম আটের সাথে তো সেই কারণে আমি লিখলাম যে ছয় হাজার সাতশো উন উন আশি তো এবার আমাদেরকে আবার সেম হিসাবে করতে হবে সেটা হচ্ছে যে মাইনাস করতে হবে থ্রি মাইনাস ফোর মানে তিন তিন থেকে চার বাদ দিলাম মানে ওই যে কিস্তির পরিমাণের সাথে সুদের পরিমাণ বাদ দিয়ে আসল টাকা পেলাম তিন হাজার দুইশো বত্রিশ এবং আমার লাস্ট হচ্ছে এবার হচ্ছে আমার বছর শেষে ঋণের পরিমাণ হচ্ছে ছত্রিশ হাজার এবার আমার শেষ বছরের টাকা মানে তিন তিনটি বছর তো দেওয়া হয়েছে তিন বছর লাস্ট বছরে থাকা হবে সেটাই তেত্রিশ হাজার পাঁচশো সাতান্ন টাকা কিস্তির পরিমাণ হচ্ছে দুশো দুইশো হাজার দুশো এবং সুদের পরিমাণ হচ্ছে তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন ছিল এসেছিল আমি যোগ করে দিয়েছি এবার আমাদেরকে যেটা করতে হবে এবার আমাদের কিস্তির পরিমাণের সাথে যখন কিস্তির পরিমাণের সাথে যখন আস কিস্তির পরিমাণের সাথে সুদ যখন মাইনাস করবো তখন আমাদের আসছে ছত্রিশ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা তো আমার পাঁচশো পঞ্চান্ন টাকা পরিশোধ যখন আমি বসাবো সেক্ষেত্রে আমাকে মাইনাস করার পর আমার বাকি থাকছে দুই টাকা এখন দুই টাকাটা আমি এখানে লিখতে পারবো না কেননা আমার বছর শেষ এবং আমরা দুই টাকা দিয়ে কি হবে দুই টাকা দিয়ে কি আর আমি আবার নতুন বছর শুরু করতে পারবো অবশ্যই পারবো না সেই ক্ষেত্রে ঋণ পরিশোধ যে যেটা করা হয়ে থাকে যদি আপনার টাকা বাকি থেকে থাকে বা দুই টাকা বা এক টাকা এরকম এক হাজার টাকা কোনো সমস্যা নেই আপনি যেটা করতে পারেন লাস্ট বছরে গিয়ে এই টাকাটা আসল টাকাতে মানে আমার বছর শুরুতে যে টাকাটা আছে সেই টাকাটা আসল আসল টাকা টাকাতে বসিয়ে দিব। তাহলে ছত্রিশ হাজার পাঁচশো সাতান্ন এবং আসল টাকা হবে এবং আমার বছর শেষে ঋণের পরিমাণ ব্ল্যাঙ্ক করে দিব মানে মাইনাস করার পর আর কোনো টাকা আমার থেকে অবশিষ্ট থাকছে না কিন্তু যদি আমি পান্ন দিতাম তাহলে আমার থেকে মাত্র আর দুই টাকা থাকতো দুই টাকা দিয়ে কি আমি আবার দুই টাকা কি পরিশোধ করব অবশ্যই করব না দুই টাকার জন্য কি আমি আবার নতুন বছর না অবশ্যই না তো সেই ক্ষেত্রে আমাকে এইভাবেই করতে হবে যে কোনো যে কোনো ভাবে ঋণ পরিশোধ যদি আমার এখন বছর বা পাঁচ বছর একই সিস্টেম করতাম লাস্ট বছরে গিয়ে যদি আমার টাকা দেখছি যে যে আমার টাকা কম বা আমার টাকা বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি কি করব সেটা হচ্ছে যে আগে বছর শুরুতে ঋণের টাকার সাথে আসল টাকাকে মিলিয়ে বছর শেষে ঋণের টাকাকে ব্ল্যাঙ্ক করে দিব মানে মাইনাস করে দেওয়ার পর আমার আর কোনো টাকা থাকছে না এরপর আমি যেটা কথা বলতে চাইছিলাম যে এখানে তো আমাদেরকে চল্লিশ হাজার দুইশো টাকা দিয়ে দেওয়া হয়েছে কিস্তির পরিমাণ যদি কিস্তির পরিমাণ দেওয়া না থাকতো তাহলে প্রশ্নটা এভাবে হতো যে আন শ্যামল ব্যাংক লিমিটেড থেকে দশ পার্সেন্ট সুদের হারে এক লাখ টাকা ঋণ গ্রহণ করেছেন তিনি তিন বছর ব্যাপী ঋণের টাকা পরিশোধ করবেন এভাবে দিবে তাহলে এখন আমাদেরকে পিবি মান দেওয়া আছে আমাকে বের করতে হবে এর মান তাহলে আমরা সূত্র বসিয়ে এর মান বের করার পরে যে কিস্তির পরিমাণটা আসবে সেই কিস্তির পরিমাণটা এই কলমে লিখবো এবং এই এই মেথডে আমরা ঋণ পরিশোধ সূচি করব এবং উপরে লিখে দেবো জনা প্রায়হানের ঋণ পরিশোধ সূচি বা তালিকা এভাবে লিখে দেব তো আশা করি আমি আমার আমাদের আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আমাদের বড়ো ভাই বোনেরা তো অবশ্যই মেথডটা করেছেন এবং আমিও আমার এই চ্যাপ্টারটা অলরেডি শেষ তো আমি আজ ভেবেছিলাম যে এটা এটা দেখলাম যে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস সেই ক্ষেত্রে আমি দেখা দেখিয়েছি এরপরে আমি আবার চলে যাব মধ্যমেয়াদী অর্থায়নের সূত্র নিয়ে মৃতবিএ ফার্মেশের সূত্র নিয়ে আমি কথা বলবো মৃত বিএ ফরম্যাশ মোট বহন খরফ মোট মোট ফরমাইস ব্যয় এইসব নিয়ে আমি আলোচনা করব মধ্যমেয়াদী ব্যয় মধ্যমেয়াদী সূত্র একটু বেশি আছে সেক্ষেত্রে আমি একটা একটা সূত্র নিয়ে আলোচনা করব স্বল্প মেয়াদি সূত্র মধ্যে কি একটা লাস্টের দিকে একটু করে ভুল করেছিলাম সেটাও আমি সুধরিয়ে দিব পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে